হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আমি এটাই দেখাবো, গুয়াহাটি শহরের সবচেয়ে পুরনো জায়গাটা কোনটা ছিল, প্রথম যেখানে বিজনেস মানে গুয়াহাটি শহরের শুরুয়াত হয়েছিল কোথায়। আমি আজকে এই ভিডিওতে ওই জায়গাটার এক্সপ্লোর করব। ভিডিওটা আজকে শুরু করা যাক, আর আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এই যে আমার আরেকজন বন্ধু শফিকুল ইসলাম, ইনিও আমার সাথে কাজ করেন, আমরা দুজন একই সাথে এই ট্যুরটা নেব। চলেন ট্যুরটা আরম্ভ করি। মোর বন্ধু, এই হেমলেটের প্রয়োজন আছে, হেমলেট। হ্যালো গাইস, আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি যে আজকে আমরা একটা ঐতিহাসিক একটা হিস্টোরিক্যাল মোমেন্টের কথা বলবো। আর এই হিস্টোরিক্যাল মোমেন্ট হলো গুয়াহাটি শহরের সবচেয়ে পুরনো একটা মার্কেট মানে কথা বলবো। এই সবচেয়ে পুরনো মার্কেট এট ফার্স্ট টাইম নাম ছিল ফাঁসি বাজার, বর্তমান যাকে আমরা ফ্যান্সি মার্কেট বলে পরিচিত। এই ফ্যান্সি মার্কেটে আপনি অনেক এই ফ্যান্সি মার্কেট 200 সাল আগে 200 সাল আগে কি হয়েছিল, 200 সাল আগে কে এখানে মার্কেট স্টার্টিং করেছিলেন, এখানে প্রথম কী বস্তু নিয়ে মার্কেট করেছিলেন, এগুলো নিয়ে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এট ফার্স্ট টাইম যখন 200 সাল আগে পুরো ইন্ডিয়াটাকে যখন ব্রিটিশ আমলারা রাজত্ব করছিলেন, আর সেই টাইমে আসামটাকেও পুরো নর্থ ইস্টকে ব্রিটিশরা কী করত, চালাইত, এখানে রাজত্ব করত। তখন এই 200 সাল আগে যখন এই ফ্যান্সি বাজারে ওনারা ওনাদের যে দোষী, ওই দোষীকে করায়ত্ত করে এখানে কী করে ফাঁসি দিত, আর এই জায়গাটার নাম তার জন্যই ফেমাস, যেহেতু এখানে মানুষকে অপরাধমূলক জড়িত থাকায় এখানে মানুষকে কী করে ফাঁসি দেয়, যার জন্য এই জায়গাটার নাম হলো ফাঁসি। আর লাস্ট এখানেই মানুষ মার্কেটিং করতেছিল, তাই এখানে নাম ফাঁসি বাজার। এই 200 সাল আগে 1812 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে রায় মেঘরাজ কুঠারি এখানে কী করত, বিজনেস পারপোসে এই গুয়াহাটি ফ্যান্সি বাজারে বসরা নামের জাহাজে করে উনি মুর্শিদাবাদ থেকে উনি মানকাসারে নামতেন, আর ওখান থেকে পদযাত্রা করে উনি কী করত, গুয়াহাটি শহরে থাকতে, আর এখানে ওনার বিজনেস গ্রো করতেন। প্রথম তিনি বিজনেস করত মুসুর ডাল, যেটাকে আমরা রেড ল্যান্টিলস এবং ওই সাগরীয় হোয়াইট ওয়াশেন সল্ট, সাগরীয় যে নিমক, ওই নিমকগুলো ব্যবসা স্টার্ট করত। 1828 সালে তিনি কী করত, 1828 সালে তিনি তেজপুরে ওনার বিজনেস গ্রো করার জন্য উনি একটা হেডকোয়ার্টার তেজপুরে খুলিয়ে দেন, যেটাকে যেখান থেকে পুরো নর্থ ইস্টের সব বিজনেস উনি কী করত, কন্ট্রোল করতে পারত। তিনি ওনার বিজনেস তখন 43তম বিজনেস স্টার্ট হয়েছিলেন। তিনি উনি কী করত, ওনার ছেলে জেলিম সিংকে এই আসামে নিয়ে আসেন, আর ওনার বিজনেসের কিছু দায়িত্বভার ওনাকে দিয়ে, তাই ওই জেলিম সিং এখানে প্রথম হোলসেল এবং রিটেলার বিজনেস
স্টার্ট করে, তখন অবধি ওনাদের দোকান টোটাল ছিল 43টার মতো দোকান হয়ে গেছে। ওখানে বিজনেস করতো, আর যখন উনি ব্যাক করতো ইয়ানি ওয়েস্ট বেঙ্গলে যেত, তখন উনি কী করতো অসমের, এখন বর্তমান আমরা যেগুলো কটন কাপড় ইয়ানি মুগা মেখেলা চাদর, এই মুগাগুলো উনি কী করতো রিটার্ন করতো ওয়েস্ট বেঙ্গলের দিকে। তখন ওই রিটার্ন করে ওখানে বিজনেস স্টার্ট করতো। এটা 21st century হবে। ১৮৬০ সালে ওনারা কী করেন, পুরো নর্থ ইস্টের যত গার্ডেন ছিল, টি গার্ডেন ছিল, এই টি গার্ডেনগুলোতে কী করে এনারা হেল্প করতে শুরু করে, হেল্প করে যেগুলো কাম করে ওই শ্রমিকদেরকে হেল্প করে এনারা পুরো নর্থ ইস্টের। তারপর এই টি গার্ডেনগুলো দুটো কোম্পানি কী করে কন্ট্রোল করে, একটা হলো RSN এবং ISN। এই কোম্পানিসগুলো কী করতো, ওনারা হেল্প করতো এই কোঠারি ফ্যামিলি হেল্প করতো, হেল্প করতে একটা টাইমে কী করে এই কোঠারি ফ্যামিলি পুরো এই কোম্পানি দুটো কন্ট্রোল করতে স্টার্ট করে। আর এই কোঠারি কোম্পানি এই কোঠারি ফ্যামিলি অনেক দয়াবান ছিলেন, মানুষকে হেল্প করতো, আসামের বিভিন্ন সমস্যাগুলো কী করতো দূর করতো। ওই অবধি প্রায় 100 years এগো, আপনার কিছু বছর পর এই কোঠারি ফ্যামিলিরা ওই টাইমে এরা কী করতো, মানুষকে হেল্প করতো প্লাস মানুষের প্রবলেম সলভ করে দিত, আর মানুষের সুবিধার জন্য নেটওয়ার্কিং এবং রেডিও টেলিফোনস এইগুলোর প্রচলন তখন শুরু করতেন। 1860 সালের পরে যখন ব্রিটিশরা কী করতো ভুটানে যুদ্ধ করতো, তখন এনার নাম ব্রিটিশরা কী করতো রায়বাহাদুর টাইটেল বলে একটা নাম দিত। আর এই মেঘরাজ কোঠারের 1867 সালে অক্টোবরের 8 তারিখে ওনার ডেট হয়ে যায়। 1930 সাল পর্যন্ত ওনার বিজনেসের যেটা গ্রো লেভেলটা কী করতো বাড়িয়েছিলেন, কম ছিল না, বাড়িয়ে গিয়ে 64 দোকান ওনার ডিফারেন্ট পার্টস অফ আসাম জায়গাটার অনেক জায়গায় ওনার 64টা কী ছিল দোকান ছিল। কিছু বছর পর ওনাকে কী করা হলো, এই সবচেয়ে সবচেয়ে বড় হোলসেল মার্কেট হিসেবে বানিয়েছেন হিসেবে ওনাকে কী করে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, অ্যাওয়ার্ড মানে উনি রেকর্ড করেন আর কি। ডিউরিং 1930 সালে মাসখানে ওনার বিজনেস অনেক গ্রো হয়ে যায়, আর ওনার বিজনেসের হোলসেল দোকানগুলোর সংখ্যা প্রায় 64টার মতো হয়ে যায়। আর উনি ওই টাইমের জন্য একটা রেকর্ড তৈরি করেন যে নাকি সবচেয়ে বেশি দোকান থাকা লোক, একটা লার্জেস্ট হোলসেল মার্কেট ওনার ছিল। এই কোঠারি ফ্যামিলির অনেক লোক এখনও বর্তমান কি দিলীপ সিং কোঠারি উনি কী করে গুয়াহাটি টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলছেন,
তারপর মোহন বাগান ক্লাবের গোলকিপার হিসেবে উনি খেলছেন, কলকাতা হিসেবে অমল কুঠারে তিনি প্রি অলিম্পিকের ক্যাপ্টেন ছিলেন, প্রি অলিম্পিকের ওয়াটার পোলো স্কোয়াডের ক্যাপ্টেন ছিলেন ইন্ডিয়া টিমের। মনোজ কুঠারে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন, ব্রিলিয়েন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ এক্সটেন্ডেড কুঠারে ফ্যামিলি। যখন গুয়াহাটির প্রথম মিউনিসিপ্যালিটি হয়েছিলেন 1853 সালে, আর এই মিউনিসিপ্যালিটির প্রথম 1853 সালে হয়েছিলেন, আর এই মিউনিসিপ্যালিটিতে কাম করতো এই কুঠারি ফ্যামিলির লোক, অক্টোজেনেরিয়ান এরিডোনাম কুঠারি নামে পরিচিত একজন লোক। এই কুঠারি বংশের লোক কি করত, ভাইস চেয়ারম্যান ছিলেন গুয়াহাটি মিউনিসিপ্যালিটির, দুটো টার্মস ছিলেন তিনি, দুটো টার্মস। যাই হোক, এখন বহুত অনেককে এই গুয়াহাটি ফ্যান্সি বাজার নিয়ে অনেক কথাই বললাম। এটাই হলো সেই ফ্যান্সি বাজার যেটা নাকি প্রথমে একজন লোক এসে বিজনেস স্টার্ট করেছিল, এটাই সেই ফ্যান্সি বাজারের রূপ। এখন কিন্তু একজন লোক নাই, এখানে নানান ধরনের বিজনেস আরম্ভ করে দেওয়া হয়েছে। এটা নর্থ ইস্টের মধ্যে বড় একটা বাজার বলে গণ্য করা হয়। এ বাজারে নানান ধরনের লোক আসে, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড এসব জায়গা থেকে মানুষ এসে এখানে বিজনেস এবং কেনাকাটা করে। এটা হলো সেই বৃহত্তর বাজার, যে বাজারে আপনি যদি কম টাকা নিয়ে আসেন তাও আপনার জন্য বাজার আছে, যে বাজারে আপনি যত টাকা নিয়ে আসবেন তো সেরকম ধরনের বাজার আপনি করতে পারবেন। এখানে চাল, ডাল ইত্যাদি বস্তু, কোনো বস্তু নাই এরকম কোনো কথা নাই এই বাজারে, আপনি খুঁজলে সব কিছু পাওয়া যাবে এখানে। এই বাজারের আরও একটা মাহাত্ম্য হলো, এই বাজারে যে কোনো বস্তু আপনি অন্য সব মার্কেট থেকে এই বাজারে কম দামে এবং ডিসকাউন্টে পাওয়া যায়, যার জন্য এই বাজারে লাসেদ ঘাটা যা। এটা হলো ব্রহ্মপুত্র নদী এবং এটা হচ্ছে নর্থ গুয়াহাটি দলং, ব্রিজ হচ্ছে বহুত একটা বড় কাজ হচ্ছে। এই ব্রিজটা হলে মোটামুটি গুয়াহাটির জাম কিছু কমবে, এটা ব্রিজ হবে এখান দিয়ে, এখান থেকে শুরু হয়ে কামাখ্যা টেম্পলের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাবে নর্থ গুয়াহাটি।